আপনার চিন্তা আপনার বিশ্বাস যদি কাদারিয়াদের সঙ্গে মিল খেয়ে যায় তারপরও আপনি চিরকাল জাহান্নামী হয়ে যাবেন কাদারিয়াদের বিশ্বাস জমাস যত সমস্ত কাজ আছে সবকিছুই এটা বান্দার ইখতিয়ারে এখানে আল্লাহর কোনো হাত নাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই ঘটবে তোমরা যা চাও তা কখনো ঘটবে না হে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আর গোমরাই করো না আমাকে অভ্রষ্ট করো না আমার অন্তরে মোহর মেরে দিও না আল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وفي حديث جبريل عليه السلام أنه قال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره رواه مسلم 18 সাল 28 তম বার্ষিকী তাবলীগে ইজতেমার সম্মানিত সভাপতি মহতারাম আমিরে জামাত এবং উপস্থিত দিনদারদি ইসলাম দারদি ভাই ও পর্দা আড়ালে মাওলানা সংক্ষিপ্ত সময়ের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আপনারা শুনেছেন তা হচ্ছে তাকদীরে বিশ্বাস তাকদীর সম্পর্কে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা এসেছে এই কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে অনেকেই গবেষণা করতে গিয়ে ঈমান হারিয়ে ফেলেছে আর অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন কারণ তাকদীর হচ্ছে এমন একটি বিষয় যেটা খুবই সূক্ষ্ম আর এই বিষয় নিয়ে যদি সামান্যতম মিস্টেক হয়ে যায় তাহলে বেঈমান হয়ে যাবে এই জন্যই এই বিষয়টি হচ্ছে অত্যন্ত জরুরি ও ইম্পর্টিং তাই আমি বলবো যারা ঘুমিয়ে আছেন আমার পূর্বে জান্নাতের বক্তব্য শুনতে শুনতে অনেকে হয়তো জান্নাতে চলে গেছেন কিছুক্ষণের জন্য হলো আপনার তাকদীরে কি আছে ভাগ্যে কি আছে এটা শ্রবণ করার দরকার না হলে পারে হয়তো বিপাকে পড়তে পারেন আগে আমরা শিরোনামগুলো বলবো কি কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এক নম্বর তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তা কিতাব এবং সুন্নাত থেকে দলিল সহকারে প্রমাণ করা দ্বিতীয় নম্বর হচ্ছে এই তাকদীরটি অত্যন্ত জটিল বিষয় তাই দুই দল মানুষ গুমরা হয়ে গিয়েছে তৃতীয় নম্বর আলোচ্য বিষয় এই তাকদীরের স্তর কয়টি এবং কি কি চতুর্থ নম্বর আলোচ্য বিষয় এরাদা ইচ্ছা দুই প্রকার এবং তা কি কি বর্ণনা করা হবে পঞ্চম নম্বর
আলোচ্য বিষয় যে আমরা কি তাকদীরের উপরে ভরসা করে থেকে যাব না আমাদের কিছু করণীয় আছে ষষ্ঠ নম্বর বিচার আপনার বিষয়বস্তু বিষয় যে বান্দার এখানে কোনো হাত আছে কিনা নাকি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে আর সপ্তম নম্বর বিষয় যেটি নিয়ে আলোচনা করব তাকদীরের প্রকারভেদ তাকদীর দুই প্রকার আগে আমরা সরাসরি চলে যাই তাকদীর অর্থ কি তাকদীর অর্থ হচ্ছে আপনার নির্ধারণ করা পরিমাপ করা কোন কিছু জিনিসকে পরিমাপ করা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভাগ্যকে আপনার নির্ধারণ করে দিয়েছেন قرآن الكريم থেকে আপনার বলার আগে হাদিস থেকে আমরা বুঝব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুমিনা বিল্লাহ এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে দুই নম্বর সমস্ত ফেরেশতাদের প্রতি তিন নম্বর সমস্ত আসমানি কিতাবের প্রতি চার নম্বর সমস্ত রাসূলদের প্রতি পাঁচ নম্বর আখেরাতের দিবসের প্রতি আর ছয় নম্বর হচ্ছে তাকদীরের প্রতি সেটি ভালো হোক আর মন্দ হোক আর আমার ছয়টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করলেই মুমিন বলা যাবে ছয়টির একটিতে যদি তার ত্রুটি থেকে যায় তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না আর সেই জটিল বিষয়ের মধ্যে সবথেকে জটিল যেটি সেটি হচ্ছে তাকদীর কারণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এটি মোটামুটি একেবারে সহজ এখানে কোনো সমস্যা আসে না এভাবে আসমানি কিতাব ফেরেশতা তারপরে আপনার সমস্ত রসুল এবং কিয়ামতের দিবসের প্রতি বিষয়গুলো সবগুলো মোটামুটি সহজ বলা যায় ভাগ্যের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিস উল্লেখ করেছেন একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ ভালো যদি আসে তাহলে পারে বান্দা এটাকে সাদরে গ্রহণ করে নিতে পারে কিন্তু যদি মন্দ আসে এখানে বিচলিত হয় আর বিচলিত হওয়ার কারণেই আপনার অনেক সময় ঈমান হারিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর সম্পর্কে সহিহ মুসলিমে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক قبل أن يخلق السماوات السبع والأرض بخمسين ألف سنة وعرشه على الماء صحيح مسلم الحديث نبي كريم صلى الله عليه وسلم বলেন যে পৃথিবীর সমস্ত মখলুকের তাকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেন যখন আসমান জমিন কিছুই সৃষ্টি করা হয়নি তার পঞ্চাশ হাজার বছর পূর্বে বলেন সুবহানাল্লাহ আপনাদের পাশে যারা ঘুমিয়ে আছেন উঠানোর চেষ্টা করুন তাকদীরের মূল বিষয় আলোচনা করতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সবকিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত মখলুকাতের ভাগ্যকে নির্ধারণ করে দেন লিপিবদ্ধ করে দেন চিন্তা করার বিষয় হচ্ছে এখানে এটি যে আমরা যখন একটি বাড়ির কাজ ধরি আমরা যখন সংসার নিয়ে শুরু করতে যাই তখন আমাদের গোটা জীবনের বাজেট আমরা করতে পারি না ভাবতেও পারি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞানের অধিকারী যাহা ভাষায় বর্ণনা করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের সৃষ্টির অনেক অনেক আগে অর্থাৎ আসমান জমিনের পঞ্চাশ হাজার বছর আগেই তাকদীরকে লিখে ফেলেছেন বলেন সুবহানাল্লাহ তারপর আমাদের বিচলিত হওয়ার কিছু কি আছে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই কিন্তু বুঝতে হবে তাকদীরটি যদি বুঝতে পারি তাহলে পরে আমাদের জন্য সহজ হবে আর আমি ইনশাআল্লাহ খুব ইজি করে বোঝানোর চেষ্টা করব
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন বলেন আমিন তাকদীর এটি হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম জিনিস আগে বলেছিলাম যেমন সুয়ের মাথা এটি অত্যন্ত সূক্ষ্ম এর উপরে যদি একটি মার্বেল রাখতে যান মার্বেলটি রাখা সম্ভব না যেদিকে হোক পড়ে যাবে এমনি ভাবে তাকদীরটি নিয়ে বেশি ঘুষাঘুষি করতে গেলেই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে আপনাদেরকে সূত্র দিয়ে দিব ওই সূত্র অনুযায়ী জীবন যাপন করবেন বিশ্বাস স্থাপন করবেন রাখবেন ইনশাআল্লাহ সফলতা অর্জন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন এই তাকদীর নিয়ে দুই দল গবেষণা করতে গিয়েছে গবেষণা করতে গিয়ে দুই দল গোমরা হয়েছে একটি হচ্ছে কাদারিয়া আরেকটি হচ্ছে জাবারিয়া কাদারিয়াদের বিশ্বাস যত সমস্ত কাজ আছে সবকিছুই এটা বান্দার ইখতিয়ারে এখানে আল্লাহর কোনো হাত নাই বলেন নাউজুবিল্লাহ আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাদারিয়াতু মাজুস হাজিল উম্মাহ ইমরিদু ফালা তাউদুহুম وإن ماتوا فلا تشهدهم أبو داود الحديث حديث نمبر 3925 نبي كريم صلى الله عليه وسلم বলেন এই কাদারিয়া হচ্ছে এই উম্মতের অগ্নিপূজক মুশরিক এরা যদি অসুস্থ হয় এদেরকে দেখতে যাবে না আর যদি এরা মারা যায় এদের জানাজার সালাত পড়বে না চিন্তা করেছেন কাদারিয়ারা এই তাকদীরকে অবিশ্বাস অস্বীকার করেছে এক ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে কোনো হাত নাই সবকিছুই বান্দাই করে এই কথাই তারা আপনা দাবি করেছে তাই তারা বেঈমান হয়ে গেছে এদের মধ্যে 20টি দল রয়েছে সবাই জাহান্নামী এবং সবাই মুসলিম থেকে বের হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ দ্বিতীয় দল হচ্ছে অথচ এখানে একটি হাদিস বর্ণনা করা যায় কাদারিয়াদের ব্যাপারে অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম আন্নাল উম্মাহ ইনি লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটি তিরমিজির মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি উম্মাহ যদি আপনার জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তোমার কোন উপকার করবে তারা সবাই একমত যদি হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখে রেখেছে তার বাইরে যদি তার উপকার করতে চায় আল্লাহ যদি না চায় তার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এমনি ভাবে সমস্ত উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আলা ইয়াদুরুকা তোমার ক্ষতি করবে তাহলে পারে তারা ক্ষতি করতে পারবে না শুধু অতটুকু পারবে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ সুতরাং আপনার উপরে বিপদ আপদ আপনার উপরে মুসিবত কোনো মানুষের পক্ষ থেকে আসতে পারে না কোনো ব্যক্তির পক্ষ থেকে আসতে পারে না কোনো গোষ্ঠীর পক্ষ থেকে আসতে পারে না কোনো ক্ষমতাদারের ক্ষমতার থেকে আসতে পারে না পশ্চিম কালো কাউরির সঙ্গে এই তাকদীরের কোনো সম্পর্ক নাই এটি এমনটি বিশ্বাস স্থাপন করতে হবে প্রতিটি মানুষকে তবে আপনার কিছু কারণে এমন কিছু বিপদ আপদ এসে যাবে সেটা আপনাকে স্পষ্ট করব ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন রুফিয়াতিল আকলাম ওয়া জুফাতিস সুহুফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে এই দপ্তর আর কোনোদিন ওপেন করা হবে না আর কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে কলম আর এই দপ্তরে লাগবে না আর লিপিবদ্ধ করা হবে না অর্থাৎ সব কিছুই লিপিবদ্ধ হয়ে গেছে সুতরাং আপনার তাকদীর আপনার ভাগ্য কোন পথে আছে আজকে তার পরিচয় বা জেনে নেওয়ার দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন ভাইরা আমার দ্বিতীয় দল ছিল জাবারিয়া এরা বলে এখানে আল্লাহ বান্দার কোনো কিছু নাই বাংলা বান্দার কোনো স্বাধীনতা নাই যাহা কিছু বান্দা করে সব আল্লাহই করায় সব কিছু আল্লাহই নিয়ন্ত্রণ করে সুতরাং বান্দার কিছু করা নাই ওই যে অনেক মানুষ বলে না যে এটা কি করব আল্লাহ করেছেন তা আমার কি দোষ নাউজুবিল্লাহ
অন্যায় করে, পাপ করে, পাপ করার পরে আল্লাহর উপরে চাপিয়ে দেয়, বলে নাউযুবিল্লাহ। সুতরাং জাবারিয়াদের হচ্ছে বিশ্বাস আর এই আকীদা যে বান্দা কিছুই করতে পারে না, যা কিছু করে সব আল্লাহই করায়, সুতরাং বান্দার কোনো দোষ নেই, বলে নাউযুবিল্লাহ। এই জাবারিয়ারা কাদারিয়াদের থেকেও মারাত্মক আপনার ভয়ানক দল। সুতরাং চিন্তা চেতনা যদি জাবারিয়াদের সঙ্গে মিলে, তারপরও আপনি চিরকাল জাহান্নামী হয়ে যাবেন। আপনার চিন্তা আপনার বিশ্বাস যদি কাদারিয়াদের সঙ্গে মিল খেয়ে যায়, তারপরও আপনি চিরকাল জাহান্নামী হয়ে যাবেন। কারণ মুসলিম থাকা হয় না, মুসলিম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। এবার আমরা যাব তৃতীয় আলোচনা, যেটি ছিল আমাদের যে তাকদীরের স্তর কয়টি। স্তর হচ্ছে চারটি। এই স্তর চারটিকে খুব ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে মিস্টেক হয়ে গেলে পরে আপনার ইমানের মধ্যে মিস্টেক হয়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে। সুতরাং এই চারটি স্তরের কথা আমি বলতে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন। এক নম্বর আল ইলমু, আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন, আসমান জমিনের আগে পরে যাহা কিছু ঘটবে সব কিছুরই জ্ঞান রাখেন, বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর আপনার আসমান জমি সৃষ্টির আগে আল্লাহ তাকদীরই লিখে দিয়েছেন, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ছিল তখনকার সব খবর রাখতেন, আর কিয়ামত পর্যন্ত যা ঘটবে, কিয়ামতের পরে যা ঘটবে সব কিছুই আল্লাহর জানা, নতুন করে কোনো কিছু জানার মতো নাই, আর কোনো কিছুই ভোলার মতো নাই, আল্লাহ ভুল থেকে অনেক ঊর্ধ্বে। এই জন্য আল্লাহর একটি নাম হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ মহা পবিত্র, সব কিছু ত্রুটির থেকে আপনার মুক্ত। ভাইরা আমার দ্বিতীয় নম্বর হচ্ছে আল কিতাবা, যাহা কিছু ঘটবে, যাহা কিছু ঘটেছে সব কিছুই লিপিবদ্ধ করা আছে লাউহে মাহফুজে, সব কিছুই লিপিবদ্ধ করা আছে, এর মধ্যে আর কোনো পরিবর্তনের কোনো ধরনের স্কোপ বা সুযোগ নাই। তৃতীয় নম্বর হচ্ছে আল মাসিয়া, অর্থাৎ ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান, উনি যদি ইচ্ছা না করেন, তাহলে আসমান জমিন, আসমান জমিনের মাঝে এর আগে পরে বাইরে যাহা কিছু আছে আমাদের অজান্তে, কোনো কিছুর মধ্যে কোনো কিছুই ঘটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন না চাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর ইচ্ছার বাইরে কোনো ধরনেরই কাজ হয় না, সেটা ভালো হোক আর মন্দ হোক। মনে রাখবেন মন্দ কাজ এটাও আল্লাহর ইচ্ছার বাইরে হয় না, কিন্তু কিভাবে এটা আমাকে জানতে হবে। এটাই হচ্ছে সব থেকে আজকের আলোচনার ইম্পর্টেন্ট বিষয় এবং পয়েন্ট, কাজে এটা মনে রাখবেন। সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। এই হলো আপনার তৃতীয় নম্বর। আর চতুর্থ নম্বর হচ্ছে আল খালক, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আসমান জমিন, আসমান জমিনের বাইরে ভিতরে যাহা কিছু আছে সব কিছুই কি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খালিকু কুল্লি শাই, সব কিছুরই সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সৃষ্টির মধ্যে কাউরির কোনো ধরনের অংশীদারিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাই। এই চারটি জিনিস আপনাকে মনে রাখতে হবে। এক নম্বর জ্ঞান, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নাই, সব কিছুই সম্পর্কে আল্লাহ জানেন। দুই নম্বর হচ্ছে কিতাবা, এটি লিপিবদ্ধ করা আছে, আর নতুনভাবে কিছু লেখার আপনার কখনো সুযোগ হবে না বা আসবে না, কারণ সব কিছুই আল্লাহ যেহেতু জানেন সব কিছুই লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। তৃতীয় নম্বর, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু ঘটে না। চতুর্থ নম্বর, সব কিছুই সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা স্তর জানলাম, এই স্তরটি আপনার বান্দার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু ঘটবে, যাহা কিছু হবে সব কিছুই কে আপনার সামিল করে নেন। আপনারা এখন চিন্তা করবেন চারটি স্তরের মধ্যে সব কিছুই লুকিয়ে আছে, সব কিছুই আপনার বেষ্টন করে আছে এই চারটি স্তর। এই চারটি স্তরের বাইরে পৃথিবী, আসমান জমিন, আসমান জমিনের বাইরে আমাদের অজান্তে যত জগৎ আছে, কোথাও কোনো কিছুই
আপনার এই চারটির বাইরে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমান শাআ মিনকুম আইয়াসতাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই ঘটে বান্দা তোমরা যা চাও তা ঘটবে না তা কখনো হবে না ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই ঘটবে তোমরা যা চাও তা কখনো ঘটবে না এখানে এই কথা বলেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টের শব্দটি অনুবাদ করছি কারণ সময় খুব কম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় তাই হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার বাইরে ইচ্ছার বাইরে কোনো কিছুই ঘটে না এবার চাওয়া একে আরবিতে বলা হয় ইরাদা একে আরবিতে বলা হয় ইরাদা বা মাশিয়া এই ইরাদাটা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে কাউনিয়া আর একটি হচ্ছে শরাইয়া কাউনিয়া জাগতিক আর শরাইয়া শরিয়াতের দৃষ্টিতে বিধানের দিক দিয়ে কাউনিয়া হচ্ছে আবশ্যকীয় এটা ঘটবেই আর এই কাউনিয়া যেটা অর্থ আসবে আপনার মাশিয়ার অর্থে ইচ্ছার অর্থে আল্লাহ ইচ্ছা করলে ওটা ঘটবেই ওটা মিস হবে না আর শরাইয়া হচ্ছে বিধিবিধানের দিক দিয়ে শরিয়াতের দিক দিয়ে এটা হচ্ছে অর্থ মহাব্বা মহাব্বাতের অর্থে যদি আসবে সেটা আপনার ঘটতেও পারে নাও ঘটতে পারে এটা হচ্ছে আপনার শরাইয়ার আপনার সংজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউনিয়ার ব্যাপারে কোরআনে বলেন ইন কানাল্লাহু ইউরিদ আই ইয়াগবিয়াকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে চান না এই যে চাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাউকে ধ্বংস করতে চান ধ্বংস করতে চান না আর শরাইয়া হচ্ছে যেটা মহাব্বা মহাব্বাত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউরিদু আইয়াতুবা আলাইকুম আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান এখানে মহাব্বা মানে পছন্দ করেন মানুষ তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন তওবা যদি না করে তাহলে তার ক্ষমার প্রশ্ন আসে না এই জন্য শরাইয়া কখনো ঘটতে পারে কখনো না ঘটতে পারে আর কাউনিয়া জাগতিক এটা আল্লাহ ইচ্ছা করলে ঘটবে যখনই আল্লাহ চাইবে কুন ফায়াকুন বলবে হয়ে যাও হয়ে যাবে সুতরাং আমরা জানলাম ইচ্ছাটা দুই প্রকার এখন কথা হলো ইচ্ছা যেহেতু দুই প্রকার তাহলে এই ইচ্ছা অনুযায়ী আপনার সব কিছুই ঘটে তাহলে তো আমাদের দোষ না এটার একটু সময় লাগবে আপনাকে বোঝানোর জন্য আমি একটি হাদিসের অনুবাদ করি তারপরে আপনার ওখানে যাব ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান নিশ্চয় তোমাদের প্রত্যেককে মার গর্ভে রেহমের ভিতরে 40 দিন নুতফা হিসাবে রাখা হয় পানির আকৃতিতে থাকে সুম্মা يكون مضغة ثم يكون علاقة مثل ذلك তারপরে আবার 40 দিন থাকে এই থাকার পরে রক্তের পিণ্ডলি একটি তৈরি হয় সুম্মা মুযগাতান মিসলা যালিক তারপরে আবার 40 দিন পরে একটা গোস্তের টুকরা হয় এই গোস্তের যখন পরিণত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন কি সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক তখন একটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে পাঠিয়ে দেন তারপরে ফায়ানফুখু ফিহি রূহ তখন রূহ দিয়ে দেন আর ফায়ুমার বি আরবাঈ কালিমাত চারটি কথা লিখে দেওয়ার জন্য আদেশ করা হয় তাকে এক নম্বর বিকাত বিরিজকেহি তার রেজেক লিখে দেওয়ার আদেশ করা হয় পৃথিবীতে আসার পরে পৃথিবীতে একজন মানুষের আসার পরে যা কিছু লাগবে সব কিছু লিখে দেওয়া হয় তারপরে দ্বিতীয় নম্বর ওয়াজালিহি তার মরণ
কখন কোথায় কোন কিভাবে ঘটবে সেটাও লিখে দেওয়া হয়। তারপরে আপনার তৃতীয় নম্বর ও আমালিহি, সে কি আমল করবে কেমন করবে সেটাও লিখে দেওয়া হয়। আর চতুর্থ নম্বর সাঈদ, শাকিয়িন আও সাঈদিন, সে ভালো হবে না খারাপ হবে এটাও লিখে দেওয়া হয়। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, আল্লাহ ওই সৃষ্টি ওই জাতের কসম যে ছাড়া যা ছাড়া যিনি ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় তোমাদের একজন বা কেউ জান্নাতি কাজ করতে থাকে, করতে করতে তার মাঝে আর জান্নাতের মাঝে সামান্য এক হাত ফাঁকা থাকে, ডিস্টেন্স থাকে, এই মুহূর্তে তার খবর এসে যায়, সংবাদ এসে যায়, সময় এসে যায়, সে হঠাৎ করে জাহান্নামী কাজ করতে লাগে আর জাহান্নামী কাজ করতে করতে জাহান্নামে চলে যায়। এমনি ভাবে তোমাদের একজন আপনার জাহান্নামের কাজ করতে থাকে, জাহান্নামের কাজ করতে 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 তার আর জাহান্নামের মাঝে সামান্য এক হাতের ডিস্টেন্স থাকে, আর ঠিক সে সময় তার সময় এসে যায়, হঠাৎ করে পরিবর্তন হয়ে জান্নাতি কাজ শুরু করে, জান্নাতি কাজ করতে করতে ফায়াদ খুলুহা জান্নাতে প্রবেশ করে। এটি সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে 3278 নম্বর হাদিস। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ ভালো কাজ করতে 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 শেষ বয়সে এমন কাজ করে যে কাজের কারণে জাহান্নামী হয়ে যায়, খুব ভয়ঙ্কর একটি বাণী। সারা জীবন ভালো কাজ করলাম, করতে করতে শেষ মুহূর্তে এমন কাজ করলাম যার কারণে আমি জাহান্নামে চলে গেলাম, এর থেকে আর দুঃখজনক কিছু হতে পারে না। সুতরাং এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আর গোমরাই করো না, আমাকে পথভ্রষ্ট করো না, আমার অন্তরে মোহর মেরে দিও না আল্লাহ। এইভাবে বারবার এই দোয়াগুলো পড়তে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে কি আমার করণীয় কিছু নাই? আমরা কি তাহলে তাকদীরের উপরে বিশ্বাস করে ভরসা করে থেকে যাব, নাকি আমাদের করণীয় কিছু আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এর উত্তর আমরা জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি জানাজা এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতিন, জানাজা সামনে, ফা আখাযা শাইআন, একটি জিনিস নিলেন, ফাজা আলা অ্যাঙ্কুতু বিহিল আরদা, ওই জিনিসটি নিয়ে জমিনকে ভাবে খুঁজতে লাগলেন, এই খুঁজতেছেন আর বলছেন, হে আমার সাহাবীরা শুনো, তোমাদের প্রত্যেকেরই স্থানকে লেখা দেওয়া, লিখে দেওয়া হয়েছে, কে জান্নাতি কে জাহান্নামি এটি লিখে দেওয়া হয়েছে, তোমাদের মাঝে কে জান্নাতি কে জাহান্নামি এটা লিখে দেওয়া হয়েছে। এ কথা যদি শোনা যায় এমন একটি অবস্থায় যে অবস্থায় একটি লাশ আমার সামনে, আর সে অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজেই বলেন যে তোমাদের প্রত্যেকেরই কে জান্নাতি কে জাহান্নামি তার ঠিকানা লিখে দেওয়া হয়েছে, তাহলে অবস্থা কেমন হতে পারে চিন্তা করুন। সাহাবায়ে কেরাম কম্পিত হলেন ভয়ে, সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফালা নাতাকিরু আলা কিতাবিনা ওয়া নাদউল আমালা, আমরা কি আমাদের তাকদীরের উপরে ভরসা করব আর আমল ছেড়ে দিব? যেহেতু আমাদের ঠিকানা নির্ধারণ হয়ে গেছে, সুতরাং আমল করে কি করব? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, এ আমালু, তোমরা আমল করো, আমল বাদ দেওয়া যাবে না। ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে জান্নাতি করে তৈরি করা হয়েছে ও ব্যক্তিকে জান্নাতি কাজ করার জন্য আল্লাহ সহজ করে দিবেন, আর যাকে জাহান্নামী তৈরি করা হয়েছে ওই ব্যক্তি জাহান্নামের কাজ তার জন্য সহজ হয়ে যাবে। আমি শর্টে আপনাদের ভাষায় অনুবাদ করে দিলাম, কারণ শর্ট সময় আমি বুঝতে পারছি, এক ঘন্টা আপনার 10 মিনিট কি এবং সময় ছিল কি এক ঘন্টা, পুরা এক ঘন্টা জি, কিন্তু সেখান থেকে নেমে এসেছে অনেক নিচে, তাই শর্টে বলতেছি, ভাইরা আমার, জান্নাতি যারা হবেন তাদেরকে আল্লাহ জান্নাতি কাজ করার সুযোগ তৌফিক দিয়ে দিবেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের কাজ করা তাদের জন্য সহজ করে দিবেন। বলেন, নাউযুবিল্লাহ। এবার আপনি চিন্তা করেন, আপনি কি জান্নাতি কাজ করতেছেন না জাহান্নামী কাজ করতেছেন? আপনি সুদ খাচ্ছেন জাহান্নামী কাজ করতেছেন, মদ পান করেন জাহান্নামী কাজ করতেছেন, স্ত্রীকে পর্দা করেন না জাহান্নামী কাজ করতেছেন,
মিথ্যা কথা বলেন জাহান্নামী কাজ করতেছেন আপনি মেয়েকে পর্দা করেন না জাহান্নামী কাজ করতেছেন আপনি ঘুষ খেতেছেন আপনি জাহান্নামী কাজ করতেছেন আপনি খেয়ানত করতেছেন আমানতের আপনি জাহান্নামী কাজ করতেছেন এক কথা জাহান্নামী কাজ যদি আপনার মাঝে বেশি হয়ে যায় জাহান্নামী কাজ যদি আপনার দ্বারা হতে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার ঠিকানা জাহান্নামে লেখা হয়েছে কারণ আপনার গতিবিধি বলছে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে আল্লাহকে ভয় করবে এবং ভালো কাজকে বাস্তবায়ন করবে আমি তার জন্য আসান করে দেব সেটা করা বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার চেষ্টা চালিয়ে যেতে হবে এখন কথা হচ্ছে খারাপ কাজ এটা আপনার করা না করা এটা কি আমাদের উপরে কোনো নির্ভর আছে করে কি করে না নাকি সবই আল্লাহর উপরে ছেড়ে দেব জাবারিয়াদের মতো এখানেই হচ্ছে মেন পয়েন্ট এটা কি বুঝতে হবে আপনাকে ভাইরা আমার একটা এক্সাম্পল দিই আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে ক্ষমতা দিয়েছেন এবং তাকে স্বাধীনতা দিয়েছেন কিছু কিছু কাজে স্বাধীনতা দিয়েছেন সব কাজের মধ্যে না যেমন এই মাথায় আমার রুমালটি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই রুমালটি এভাবে ধরে থাকবেন না স্বাধীনতা আমাকে দিয়েছেন আমি রুমালটি এভাবে ধরে পিছন দিকে ফেলে দিতে পারি টান দিয়ে রেখে দিতে পারি এটা আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বান্দাকে দিয়েছেন সুতরাং এই কারণেই আপনার আযাব হবে শাস্তি হবে যদি এমনটি না থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেন না কোরআনে স্পষ্ট বলেছেন ইন্না হাদাইনাস সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি সোজা পথ দেখিয়ে দিয়েছি এটা গ্রহণ করবে অথবা অস্বীকার করবে অর্থাৎ সে মুসলিম হবে অথবা কাফের হবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী যদি জীবন যাপন না করি তাহলে পারে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে তাই আমরা আল্লাহর রেখে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো পথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া বিধান এই বিধান অনুযায়ী যদি জীবন যাপন করি তাহলে পারে আমরা ইনশাআল্লাহ জান্নাতি হতে পারবো ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম বান্দারাম জাতি যতক্ষণ তাদের মধ্যে যা আছে তারা পরিবর্তন না করলে আল্লাহ নিজে পরিবর্তন করেন না আমাদের মাঝে অন্যায় আছে অশ্লীল আছে এটা যদি আমরা সমাজের মানুষ পরিবর্তন না করি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওটা পরিবর্তন করবেন না সুতরাং আমাকে পরিবর্তন করতে হবে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতের মাঝে স্পষ্ট করে দিয়েছেন যে বান্দাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তবে আল্লাহর ইচ্ছা থাকতে কেন হবে এটা এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়েছেন কথা শুনতেছে না এমন সময় সন্তান বলছে আমি এখন ঢাকা যাব আপনি বলছেন যেতে হবে না তারপরে সন্তান মানতেছে না তখন শেষ পর্যন্ত আগামী কালকে সন্তান ঢাকায় বের হয়ে যাচ্ছে আপনার অসন্তুষ্ট তারপর আপনি সন্তানকে বাধা দিচ্ছেন না কারণ এই সন্তান আপনার আদেশকে অমান্য করে যাচ্ছে তাই আপনি অসন্তুষ্ট অবস্থায় চুপ থেকে গেলেন সম্মতি পাচ্ছেন তার হাত ধরে টেনে তাকে বন্দি করে রাখতে কিন্তু করলেন না অসন্তুষ্ট অবস্থায় ছেড়ে দিলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে তেমনই একজন বান্দা যখন অন্যায় কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অনিচ্ছা নাকি আপনার অপছন্দ অবস্থাতেই তাকে ছেড়ে দেন যে কর আমি তোকে সুযোগ দিলাম কিন্তু এর শাস্তি হবে এর প্রতিদান মরণের পরে বা দুনিয়াতে পাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে এই কাজ আপনি করতে পারছেন যেমনভাবে উদাহরণ দেওয়া যায় মৌমাছি আছে এই মৌমাছিতে যদি আপনি ঢিলা মারেন হাত দিয়ে থাবা দেন তাহলে এরা হামলা করবে আপনাকে ক্ষতবিক্ষত করবে আর যদি আপনি থাবা না দিতে যান এই মৌমাছি আপনাকে মধু দিবে যেটা আপনাকে রোগবালা বিপদ আপদ সব থেকে উদ্ধার করবে ভাইরা আমার অনেকই কথা ছিল এদিকে দাঁড়িয়ে আছেন 33 মিনিট আলোচনা হয়েছে সুতরাং আমার আইডিয়ার অনেক নিচে তাই আমি এখন শেষ আলোচনার শেষে
দুই এক লাইন না বললে ঈমান পরিপূর্ণ হবে না মানুষ বুঝতে পারবে না এইজন্য আমার সময়গুলো যা নিয়েছেন তার থেকে কিছু দিবেন ভাইরা আমার আমাদের বাংলাদেশে একদল মানুষ গান গায় ছায় আমার ইচ্ছা করে ইচ্ছা বলে কিছুই নাই ঘুড়ি যেমন শূন্যে উড়ে পরের ইচ্ছাতে এভাবে গান গায় তারপরে বলে ছায়াবাদী পুতুল রূপী বানাইয়া মানুষ যেমনে না চাও তেমনে নাচি পুতুলের কি দোষ ভালো করে অর্থ তো বুঝেন আপনারা সময়ও আমার কম তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সাপ হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো এগুলো মূর্খ অজ্ঞ যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না তারা বলে যারা এই কথা বলে ওরা অরিজিনাল বেঈমান ইসলাম থেকে বের হয়ে গিয়েছে আজকে বক্তব্য এটা শোনার পরে যদি এই গান কেউ গায় আর মজা করে করে সমর্থন করে শুনে এই ব্যক্তি ঈমান থেকে ধুয়ে মুছে বের হয়ে যাবে ঈমানের বিন্দু পরিমাণ তার কোনো অংশীদারিত্ব থাকবে না ভাইরা আমার এটা হচ্ছে মূর্খ দলের কথা কিন্তু যারা এই বাংলাদেশের মনে করি অরিজিনাল দাওয়াতি কাফেলা যারা কোরআন সুন্নাহর দিকে ডাকতেছে নিজের পয়সা দিয়ে নিজের টাকা দিয়ে সুরঙ্গ দিয়ে যান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে সবকিছু ব্যয় করে মানুষকে ডাকতেছে দিনের দিকে এদের অবস্থাটা কি এদের অবস্থাটা একটু শুনে নেন এরা বলে কিছুই হইতে হতে কিছুই হয় না যা কিছু হয় আল্লাহ হতে হয় শুনছেন ভালো করে কিছুই হতে কিছুই হয় না যা কিছু হয় আল্লাহ হতে হয় অর্থাৎ বান্দা কিছু করতে পারে না যা কিছু হয় ভালো মন্দ খারাপ সব আল্লাহ করে বলে নাউজুবিল্লাহ ঠিক না ঠিক ভাইরা আমার এটা হচ্ছে জাবারিয়াদের কথা জাবারিয়ারা অরিজিনাল কাফের এই বক্তব্য যারা দিবে আজকে বক্তব্য শোনার পরে তারা অরিজিনাল কাফের হয়ে যাবে সাবধান সতর্ক থাকবেন এই দলে তো যাওয়া দূরের কথা সমর্থন করলো আপনার ঈমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতীয় দায়ীদের থেকে এমন জাতীয় দলের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আলোচনা শেষ মুহূর্তে আমি দুই একটি লাইন বলতে যাচ্ছি আর এই বাংলাদেশের ইতিহাসের প্রথম পাতার যিনি ব্যক্তি শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমরা রক্ত দিয়েছি আরো দিব আমরা প্রয়োজন হলে জীবন দিব এবারের স্বাধীনতা মুক্তির স্বাধীনতা এবারের নাকি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আমি ঠিক তার সুরে সুর মিলিয়ে আজকে আপনাদের বলতে চাই আমাদের সংগ্রাম ওহির বিধান কায়েম করা সংগ্রাম আমাদের সংগ্রাম হকের সংগ্রাম আমাদের সংগ্রাম তাওহীদ বাস্তবায়ন করার সংগ্রাম আমাদের সংগ্রাম বিশুদ্ধ আকীদা এদেশের মাটিতে না পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার সংগ্রাম আমাদের সংগ্রাম শুধু আপনার এটি না শিরক বিদআত উৎখাত করার সংগ্রাম আমাদের সংগ্রাম এদেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার সংগ্রাম আমাদের সংগ্রাম দাওয়াতের মাধ্যমে সমাজ সংস্কার করে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার সংগ্রাম وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته